হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে মধ্যে দেশে বাইরে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাথা গরম হয়ে গেছে ভাই, বলার বাইরে প্রচণ্ড গরম, বগুর শরৎ বলার বাইরে। তাহলে মাথাকে পানি দিলাম, দেখতেছেন আমার পিছনে যদি অহাং বাইক ডাবল দিচ্ছেন নাম্বার 6 2024 সাল কোনো পেপার চাপ দেওয়া আছে। রিজনাল প্রাইজের মধ্যে আপনাদেরকে এই বাইকটি দেওয়া হবে, সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারে। আর এই বাইকটি কিন্তু আপনি সব জায়গায় চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কেউ আপনি মামলা দিতে পারবে না, বলবেন কেন, এটা কোম্পানির নামে নাম্বার অ্যাভেলেবল করে নিলে হবে, সারা বাংলাদেশ চালাতে পারবেন, কোনো দিন আপনাকে কেউ কোনো পুলিশ আটকাবে না, ঠিক আছে। আর 24 মধ্যে পেপার সাপডেট আছে। তো চলুন শুরু করে আজকের ভিডিও। এর আগে একটা কথা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন। বন্ধুরা, প্রথমে যদি আপনাদেরকে দেখাই, দেখুন বাইকটি কিন্তু সম্পূর্ণ ভালো আছে। বাইকটি সামনের টায়ার দেখায় দেখুন একদম ফ্রেশ আছে। মার্কেট কন্ডিশন যদি দেখায় দেখুন একটু কিন্তু এখানে স্ক্যাচ আছে ভাই, আমি কালার করি নাই, কারণ এখন অরিজিনাল কালার আছে, আমি বলতেছি বুক ফলিয়া, ঠিক আছে। আপনাদের চ্যানেলটি হালকা মেসেজ করে আমি দিতে পারবো, ক্লিয়ার কথা। আর সামনের সকাপ কন্ডিশন দেখুন একদম ভালো, অনেক সুন্দর। এই পাশ থেকে ডিস্ক ব্রেক দেখুন অনেক ভালো আছে। সামনের লুকস যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন, কোনো প্রকার কিন্তু দাগ স্পট নাই, ক্রাশ নাই, কিছু নাই। এই সাইড থেকে দেখায় এখানে একটু হালকা দাগ আছে ভাই, ঠিক আছে। এটা যা দেখতেছেন এটা আর টাইমের আর কোনো দাগ নেই পুরো গাড়িতে, ঠিক আছে। দেখুন বাইকটি কিন্তু ডিস্ক ব্রেকও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন সম্পূর্ণ ফ্রেশ। এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখিয়ে দিই অনেক ভালো, অনেক সুন্দর আছে। এগুলোর কোনো প্রকার দাগ স্পট নাই, খালি নিবেন আর চালাবেন। এই সাইড থেকে দেখাই দিই দেখুন একদম টোটালি ফ্রেশ। কালার কন্ডিশন দেখতেছেন অনেক ভালো, ইঞ্জিন কন্ডিশন কিন্তু একবার অনেক ভালো, অনেক সুন্দর আছে। আনটাচ ইনটেক গাড়ি, যদি এটা নাট খোলা থাকে গাড়ি রিটার্ন নেবো, ক্লিয়ার কথা। এই পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে। এই পাশ থেকে দেখাই দিই দেখুন একদম ভালো, অনেক সুন্দর হবে বাইক, কিন্তু ডাবল ডিস্কের বাইক দেখুন। এই পাশ থেকে দেখে দিই ইঞ্জিন কন্ডিশন কিন্তু একবারে ফ্রেশ, অনেক ভালো, অনেক সুন্দর মানে। এই সাইড থেকে দেখে দিই দেখুন বাইকে চলেছে আপনার 5610 কিলোমিটার। বাইকের পিছনের টায়ার কন্ডিশনটা আমাদেরকে দেখে দিই দেখুন। বগুড়ার নাম্বার 2 বছরের পেপার রেডি আছে, ট্যাক্স টোকেন রেডি আছে, 2024 সাল পর্যন্ত আরামসে আপনারা নিয়ে চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখা হচ্ছে বাইকের সাউন্ড কন্ডিশন। গাড়ি কিন্তু 100-100 পিসি করা লাগবে। ভালো হাঙ্গারা কিন্তু যাচ্ছেন, রিজনেবল প্রাইসের মধ্যে তারাই বাইক নিতে পারেন, বলবে এখন বাইকটির প্রাইস। বন্ধুরা, এই বাইকটির প্রাইস আপনাদের জন্য আমি নির্ধারণ করেছি, যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলিং মাউন্টে প্রেস করবেন। আর আমার ঠিকানা বগুড়া, সদর বগুড়া। বাইকটির স্টার্ট অবস্থা আছে কিন্তু বলা যায় না, মাইলেজ কিন্তু অত্যন্ত ভালো পাবেন, 46 থেকে 48 কিলোমিটার পার লিটার। বাইকটির প্রাইস বলবো আপনাদের উদ্দেশ্যে 1,12,000 ফিক্সড প্রাইস, হালকা সম্মানে আপনাদের জন্য করা যাবে, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে। বাইকটি কিন্তু আর কিছু বলা যাবে না, আমার আর কিন্তু ডিসকাউন্ট হবে না, ঠিক আছে। হালকা খালি একটু সম্মান করতে পারবো, আশা করি যে আপনি বুদ্ধিমান হলে বুঝতে পারবেন। বাইকটি একদম ভালো হবে, যদি কোনো আপনি 5-6 বছর চালাবেন তো নির্ধারে কিনতে পারেন বা এটুকু বিষয়ে বাইক করেন। বাইক নিয়ে আমি কয়েকদিন চালিয়েছি, অনেক ভালো। আর 24 পর্যন্ত পেপার্স আপডেট করা, কোনো ডেট ফেল গাড়ি না, ঠিক আছে, বুঝে না, ঠিক আছে। যারা দেখতেছেন তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা করবেন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, অবশ্যই দোয়া করবেন, ভালো থাকুন।